পুলিশ তো এবার আমার দেওর একা আছে, সবাই ইতিবা সেই ঘিরে সবাই বাড়ি ঘেরাওয়া করে মারতে আসে। তাহলে এবার আমার দেওর তো বাধ্য হয়ে ফোন করে আবার লোকজন ডাকবে। তাহলে এবার দুই পক্ষে মারদাঙ্গা হতে হতে ওর এই বাগানে হয়েছে। কারা মারতে এসেছিল? গঙ্গা সর্দারা। ওরা কালকে রাত্রি কেন বোম ফেলেছে ফের লোক ঠিক করেছে, সেই সেখান থেকে ভোট হয়েছে। শুধু বলতে যে ভূতর ঘর ছাড়া করবো, ভূতর মারবো, ভূতর মার্ডার করবো, ভূতর খুন করবো। তার মানে আমরা পরে দাসের সঙ্গে চলি বলে বলে পরে দাসের খাওয়াবে, পরে দাসের বাবা হয় এরম ভাবে সব সময় বলে। আজকে কি হয়েছে? আজকেরা তার মানে এবারে ওরা কালকের ওই বোম টোম ফেলেছে আমাদের ওই পথটা, তখন সবাই একসাথে মিলছিলাম, এবার পার্টি পাল্লা করে টাকা পয়সা খাওয়া খাই হয়েছে। হলে ওরা আমাদের সব সময় আর বছর ওই গুলি করলো। কারা? ওই গঙ্গা সর্দারা গুলি করলো। শুধু আমরা এক ঘর বলে ওরা দশ ঘরে মিলে তখন প্রধান মেম্বার ওদের হয়েছিল থেকে ফেঁচে দিয়েছে, বলে ওই ভূত করেছে। সেই আর বছর সেখান থেকে ভূতের একার পায় না, মারতে পারে না, ওর মাটা ওর খুন করবে মারা, সব কোথায় শুধু ভূত, সব কোথায় শুধু ভূত। আর এরা আমরা সবসময় বাগান ভিড়ে করি, আমরা যতক্ষণই খাটি ততক্ষণই খাই। ওদের একটু জমি জায়গা আছে বলে ওরা সবসময় বলবে, বলে ওরা ভিখারি, ওদের খাওয়ায় না লোকের কাছে হাত পাতে। কী হয়েছে আজকের এই জায়গাটা? তার মানে আমাদের ঘরের পিছন থেকে ওরা আমাদের সবসময় মারধর করে, তাই এবারে তখন মিল ছিল বলে জায়গাটা দোয়া ছিল। ওরা আমাদের উপাধ্য বন্ধ করে দিয়েছে, আমরা উপাধ্য বন্ধ করে দিয়েছি। এই বন্ধ করার কারণে ওরা আবার তিন চারজন ছুটে আছে, আমার দেওয়ার একা ঘরে ঘুমোচ্ছিল। তাহলে এবার সে ভুদনা, তারপর সেবার না একা ঘরের মধ্যে বার হতে পারে, তাহলে লোকজন জোগাড় করবে নিশ্চয়ই ফোন করে। তাহলে ওরা এবার উপাধ্য বোম মারতেছে, বোম মারতে এবার আমাদের এরা ইয়ে দুজন না তিনজন এরা উপাধ্যের লোক আসতে আসতে তার মারদাঙ্গা হয়ে রক্তপাত হয়ে গেছে। এবার দুই তরফে হচ্ছে হতে হতে এবার ঢিলির ওপরে সব পড়ে গেছে। পড়ে গেলে এবার এই অনাথ সর্দারের ভাই ওই ইয়ে অনাথ সর্দারের ছেলে সুকেন সর্দার ওইটি কী করেছে, ওই গঙ্গা সর্দারের মাতৃ গেছে, আমাদের লোকের মাতৃ গেছিল, আমাদের লোক পালালে গঙ্গা সর্দারের পড়ে গেছে। কী দিয়ে মারধর করেছে? ওরা ছোড়া নিয়ে আসছিল, ছোড়া নিয়ে আসছিল, এরকম সরু সরু ওই শাবলের মতো ওয়ার নিয়ে আসছিল, ফের পাত্তি নিয়ে আসছিল। গোলাগুলি হয়েছে? না গোলাগুলি হয়নি, যেটা হয় না সেটা সত্যি কথাই আমাদের লক্ষ্মীনারায়ণ ঠাকুর সামনে বলতেছি, গোলাগুলি হয়নি। গোলাগুলি হয় না। কী নাম আপনার? ভারতী নস্কর। আমি ঘুম থেকে উঠেছি, কোর্টের ওপর বসছিলাম, এবার ওইদিকে মানে কিছু লোক গণ্ডগোল করছিলো, ঘর বাড়ি ভাঙচুর করছিল, বাগানে কাজ করছিলো, তাদের মেরে একটু মাথা ফাতা ফাটিয়ে দিয়েছে। ওরা কিছু দুষ্কি দিয়েছে, উপাধ্য মানে ধাইয়ে আসছিল, মানে আর গ্রামের মানুষ কিছু ভয়তে পালিয়ে চলে আসছিলো আমাদের এই পারে খুবই। আস্তে আস্তে এবারে হচ্ছে গিয়ে ওরা এলোপাতাড়িতে গুলি চাইলে আসছে, আর আমি পিছন দিকে ডিস্টেন্স কাছাকাছি হয়ে গেছিলো, আমি বসছিলাম ঘুরে যেই পিছন ঘুরে তাকিয়ে পালাবো বলে চেষ্টা করেছিলাম, সেই সময় মাথাতে গুলিটা লেগে গেল। কী লেগেছে গুলি? তারা করলো বলে মনে হয়? ভগবান যুব 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 করেছে, যুব লোকজন। কেন করলো? কেন কেন করলো কী করে বুঝবো? ওরা এই ভোটের পরে থেকে সেই গণ্ডগোল চালু হয়েছে। কটা গুলি লেগেছে আপনার? আমার মাথায় একটা লেগেছে সম্ভবত, দেখতে পাচ্ছি। কী নাম আপনার? শিল্পী মন্ডল। হ্যাঁ স্যার, একটু এইদিকে একটু দেখবেন, এদিকে একটু লাগিয়ে দেবো শুধু। হ্যাঁ সাড়ে ছ গুলি ছিটে উঠে বলছি, কতগুলো বাড়ি ঘর ভেঙেছে? দুটো তিনটে ঘর ভেঙে দিয়েছে সকালবেলা, তিনটে ঘর বাড়ি ভেঙে। তুমি কোথায় ছিলে যখন ভাঙছিল? আমি ঘুম থেকে উঠে সবে আমাদের কোর্টের ওপর বসছিলাম। তারপর আর ওরা ওইদিকে আন্তভাবে ঘুরে ছুটে ছুটে আসছে, আর আমি এইদিকে পিছনে ঘুরে সবে এবার পালাবো, কাছাকাছি হয়ে গেছে তো ডিস্টেন্স, তখন আমি এই আমার মাথায় লেগে গেল। বোম চার্জ হয়েছে ওখানে? বোম চার্জ হয়েছে। কত রকম পুলিশ? দুটো ছেলে এই করছে, এই দুটো ছেলে কোনো আইন প্রশাসন। কী নাম? নাম কি? ভূত আর রহমান। হ্যালো, বাড়িতে ছিল সকালবেলা, ওই ঘর ওদিককে ভেঙে ভেঙে আসছে, আর ওই ঘুম থেকে উঠেছে, উঠে আসার পরে আর ওই ওরা গুলি আন ফান ছুটছে। কারা গুলি ছুটছে? এটা যে সরকারি মুসলিম আছে, মুসলিম হিন্দু পার্টি আছে, নামটা ভূত রহমান মোস্তাক, তারপরে পরে পরীক্ষিত। তারা কোন দল করে? ওরা ওটা গড়খালি পার্টি, টিএমসি। আর তোমরা? আমরাও টিএমসি করি।
সমস্যা হয়ে গেছে, দুটো আগে থাকতে অনেক আগে থাকতে ঝামেলা ছিল, ঝামেলা থাকার পরে এইটা আবার আজকের ফের ঘরদোর ভেঙে দিয়েছে, ঘরদোর ভেঙে ওই সব গুলি ছুড়ে ছুড়ে আসছিল, আস্তে আস্তে আর এই গুলিটা লেগেছে এসে। উঠে আমি ছোটো বসছিলাম, বস থাকার ফলে কিছু অন্য একটা গ্রামের দিনে গণ্ডগোল হচ্ছিল। এবার ওইখানে বাগানে তারা গিয়েছিল, বাগানে গেলে তাদের মারধর করেছে, পরে ওরা হয়তো আগে এইটা চলে আসছিলো আর আমি পড়ে বসছিলাম ঘুমতে ঘুমতে। বস থাকার ফলে ওরা এলোপাতাড়ি গুলি চালিয়ে আসছিলো আর আমি মানে ওইখানে বসছিলাম, আমি একটু সাইডে সরে যাচ্ছিলাম, তখন আমার মাথা লাগলো গুলিটা। আপনাকে কি মারধর করেছে? না মারধর করেনি, আমার ওই এলোপাতাড়ি তো গুলি চালিয়ে আসছিলো, গুলি চালিয়ে তারা গুলি চালাচ্ছিল, ওই ভূতো রহমান আরও কিছু ছেলে ছিল ওদের সাথে। ওরা কি কোনো রাজনৈতিক দল করে? হ্যাঁ রাজনৈতিক দল করে। কোন দল করে? ওরা যুব যুব টিএমসি, যুব তৃণমূল। হ্যাঁ, গুলিটা কীভাবে লাগলো আপনার? গুলিটা আমি পড়ে বসছিলাম, গুলি বস থাকার পরে ওরা ওই দিক দিয়ে এলো পাতাড়ি তো গুলি চালিয়ে আসছিল, ভয়তে পালা, আমি ভয়তে পালাতে গিয়ে। ওরা কাদের উদ্দেশ্যে গুলি চালাচ্ছিল? ওরা পাশে একটা মানে যাদের অন্য মানে মারধর করেছিল, বাগানে গিয়েছিল তাদের মারধর করেছিল, তারা ভয়তে মানে অন্য গ্রামের দিকে মানে আহত নেই বলে পালিয়ে আসছিল। এবার ওরা ওদের পেছনে ধাওয়া করে আসছিল, আসলে ওদের মাথায় মানে ওদের গুলি চালাতে গিয়ে আমার গায়ে লেগে গেল। আপনি কি কোনো রাজনৈতিক দলের সদস্য? আমি কোন রাজনৈতিক দলের সদস্য? কোন দল করেন? কোন আমি করি মাদার, মাদার তৃণমূল। হ্যাঁ, কি নাম আপনার? চিন্টু মণ্ডল। ভূতনাথের সঙ্গে আরো ছিল চার পাঁচজন, তাদের নামগুলো কালেক্ট করুন, ওদের বাড়িগুলোতে চলুন। দেখছি সব বিচার হবে, তোমাদের ধরে নিয়ে যাবে যদি ওকে সাথ দাও। পাও ঘরে পুলিশ দেখছি সব বিচার হবে, তোমাদের ধরে নিয়ে যাবে যদি ওকে সাথ দাও। যদি পাও গুলি চালাবে নাকি?
ওই বাড়ি হতে সব এই আমার এই যে ঘুমটা আর ছেলের মা অধিকার করেছে সবাই আর এই যে পেছনে এটা আমরা কেউ বিশ্বাস করব না বেগার বলে দেন খালি কথা সবাই বলে সামনে আমাদের কেবল অফ থাকবে অনুদা আসবে তো বের হবো গো ভিতরে তো ঢুকে দেখতে হবে নাকি শুধু এরকম বলে ছবি আছে Thank you.